আপনাদের বন্ধুরা কেমন আছেন? আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ফেস ক্যাম নিয়ে আসছি না। তো আমি কিছুদিন আগে এম এস ওয়ার্ড শেখাচ্ছিলাম আপনাদের। তো সেইখানে আমি কমপ্লিট করেছিলাম হোম রিবন এবং ইনসার্ট রিবন, এই দুটো রিবন কমপ্লিট হয়েছিল। আজকে দেখাবো ইনসার্ট রিবনের পরে যে রিবনটা আছে, পেজ লেআউট রিবন। তো তাহলে চলুন ওয়ার্ড ওপেন করে নিই। তাহলে ওয়ার্ড ওপেন করতে গেলে কী করতে হবে, স্টার্ট বাটনে এখানে পাশে সার্চ অপশানে গিয়ে এখানে সার্চ করলে পাওয়া যাবে, বা স্টার্ট বাটনে গিয়ে অ্যাক্সেসরিজ, তারপর অল প্রোগ্রামস, তো সেখান থেকে পাওয়া যাবে। আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ড আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এবারে আমরা যেটা করব, প্রথমে হোম রিবনে এখানে দেখুন আমার মাউস পয়েন্টার যেখানটা আপনারা দেখতে পাচ্ছেন, তো হোম রিবন, এটা হচ্ছে হোম রিবন। এরপরে হচ্ছে ইনসার্ট রিবন। ইনসার্ট রিবনের কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আজকে দেখো পেজ লেআউটের কাজ। পেজ লেআউটে আমরা কী কী করতে পারি? প্রথমত আমরা যে প্রজেক্টের যে কভার পেজগুলো তৈরি করি, সেই কভার পেজ তৈরি করতে পারি এখান থেকে আমরা, পেজ লেআউট থেকে। তো প্রথমে এগুলো হচ্ছে এক একটা পেজের ধরন, পেজের কালার, পেজের থিম, ঠিক আছে? তো পেজের এক একটা থিম আছে আলাদা আলাদা, আপনারা চাইলে এখান থেকে ব্রাউজ থিম করে থিম আপনারা চুজ করতে পারেন। তো সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, সেটা আপনাদের ব্যাপার, যদি আপনারা চান তো ডাউনলোড করে নিতে পারেন। এরপর হচ্ছে পেজ কালার, বা তারপর হচ্ছে ফন্ট। আপনারা যে ডিজাইনটা করবেন থিমের মধ্যে, যে ডিজাইনটা দেবেন সেটার যে ফন্টটা আপনারা করবেন সেইটা। তারপরে এফেক্ট, এফেক্ট আপনারা দিতে পারেন। ধরুন আমি কিছু লিখছি, টিকটক লিখলাম, এটাকে সিলেক্ট করে নিয়ে এটা থিম দিয়ে দিচ্ছি কিছু একটা। ধরুন এইখান থেকে আমি কিছু একটা থিম দিয়ে দিচ্ছি, থিম দিয়ে দিলাম। তো এটা হোম রিবন থেকে গিয়ে লেখাটাকে একটু বড় করে নেবো, পেজ লেআউট। তারপরে এখান থেকে কালার অপশান দেখতে পাচ্ছেন, আমরা যে অনেক ধরনের কালার দিতে পারি, এগুলোকে কালার অপশান থেকে আমরা কালার দিতে পারি। তারপর ফন্ট থেকে ফন্ট সিলেক্ট করতে পারি, দেখতে পাচ্ছেন এই যে ফন্টগুলো সিলেক্ট করতে পারি। তারপরে এফেক্ট, এফেক্ট দিতে পারি বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের এফেক্ট দেওয়া যেতে পারে। তো এটা হচ্ছে গেল থিম, থিমের কাজ। নেক্সট যেটা আপনাদেরকে কথা বলবো সেটা হচ্ছে পেজ সেট আপ। প্রথমত পেজের মার্জিন, তো প্রথমে দেখুন পেজে অনেক ধরনের মার্জিন রয়েছে, টোটালি 7টার মতো মার্জিন রয়েছে। তো আপনারা যে কোনো একটা নিতে পারেন, নিয়ে সেটাকে মার্জিন, আপনার মার্জিনটা শো করবেন, এটা জাস্ট আপনি লিখবেন, লেখাটা শেষ পর্যন্ত যতটা মার্জিন থাকবে ততটা অবধি যাবে, তারপরে যাবে না বা এই পাশে তার আগে পর্যন্ত হবে না। তারপর হচ্ছে পেজের ওরিয়েন্টেশন, ধরুন পেজটা পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, সেটা আপনার উপর ডিপেন্ডেবল। যদি লাইনটা খুব বেশি বড় হয় সেটা, সেক্ষেত্রে আপনি ল্যান্ডস্কেপ করে নিতে পারেন। আর পোর্ট্রেট অটোমেটিক্যালি থাকে, ডিফল্টই পোর্ট্রেট থাকে, আর ল্যান্ডস্কেপ আপনার লাগলে আপনি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ল্যান্ডস্কেপ করে নিলাম। এরপরে হচ্ছে সাইজ, পেজের সাইজ, A4 সাইজ বা লেটার সাইজ আছে, A5 সাইজ আছে। তো আপনার আপনার যেটা ইচ্ছা আপনারা সেটা করে নেবেন, এটা কোনো ফ্যাক্ট না। তারপর হচ্ছে পেজ ব্রেক, পেজটাকে মাঝখান থেকে ভেঙে দেওয়া যায়। আপনারা এখান থেকে পেজ ব্রেক থেকে, পেজ ব্রেকের অপশানে গিয়ে পেজ, এই যে আমি ব্রেক করে দিলাম, ওপরে আপনারা কিছু লিখতে পারেন, নিচে দুটো পেজ হয়ে গেলো। এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে বন্ধ করে দেবো, তারপর কাজ নেই। দেন এরপর যেটা হলো ওয়াটারমার্ক, আপনারা দেখেছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিফল্ট শো করছে DRFT, ড্রাফট লেখা রয়েছে। তো সেটা হচ্ছে ওয়াটারমার্ক। দেখুন কোনো লেখার মধ্যে আমি একটা কিছু লিখি, প্যারাগ্রাফ টাইপের ইকুয়াল টু আর এমডি র্যাঙ্ক শুরু করে শেষ করে দেবো। দেখতে পাচ্ছেন দেখুন কতগুলো চলে এসছে প্যারাগ্রাফ। এখানে আপনারা ওটা না লিখে যদি আপনারা চান তো চাইলে আরও বেশি লিখতে পারেন, ইকুয়াল টু আর এন ডি 10 করে দিন এটাকে,
ডান দেখুন অনেকগুলো চলে এসেছে। তো এবারে কথা হচ্ছে এর মধ্যে ওয়াটারমার্ক করব। তো ওয়াটারমার্কের উপর ক্লিক করব, তারপর কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে নো ওয়াটারমার্কটা থেকে সিম্বলটা সরিয়ে দেবো। তো এখানে টেক্সট ওয়াটারমার্ক করবো, তাহলে টেক্সট ওয়াটারমার্কে করে এখান থেকে ইংলিশ ইউনাইটেড থাকবে, তারপর টেক্সট যে টেক্সটটা হবে আমি ধরুন বেঙ্গলি টেক্সটটা করবো, বেঙ্গলি বেঙ্গলি টেক্সটটা লিখলাম। তারপর ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবো, তারপরে এটা কালারটা সরি সাইজটা অটোই থাক, আর এখান থেকে আপনারা কালার ধরুন আমি রেড চুজ করে নিলাম। ডায়াগোনাল দিতে পারেন বা হরাইজন্টাল দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর, আমি অ্যাপ্লাই করে দেবো। ক্লোজ দেখুন এইটা, এই যে ব্যাকগ্রাউন্ডে যে হালকা লাল কালারের লেখা রয়েছে এটা হচ্ছে ওয়াটারমার্ক। তো এরপরে হচ্ছে পেজ কালার, পেজ কালার আপনারা যা ইচ্ছা দিতে পারেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, আমি সাদাটাই সিলেক্ট করে রাখি আপনাদের দেখাতে সুবিধা হবে। তবে পেজ বর্ডার, পেজ বর্ডার এখান থেকে আপনারা ধরুন একটা ক্লিক করলেন, ক্লিক করার পর আপনারা ধরুন দুপাশে একরকম দিতে চান, তো এই দুটো ক্লিক করে রাখবেন, আবার ধরুন অন্য একটা দিতে চান অন্যরকমভাবে, তো এটাকে ক্লিক করে এইটা আর এইটা ক্লিক করবেন, দেখুন এই যে আলাদা আলাদা হলো দু রকম। তো এরপরে যদি আরেকটা বলি, তো এইখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন টাইপের আছে, সেই ডিজাইনগুলো আপনারা দিতে পারেন। তো ডিজাইনের উপর আমি এরকম ক্লিক করবো, তাই দেখুন স্টার টাইপের হয়ে গেল। দেন এগুলো হচ্ছে ডান দিক বাঁদিকে কতটা জায়গা ছাড়বেন বা বাঁদিক থেকে কতটা জায়গা আপনারা ধরবেন, সেটা আপনাদের ওপর, দেখতে পাচ্ছেন এই যে সরে যাচ্ছে বা ওপর নিচে বড় ছোট, সেটা এখান থেকে সম্ভব করা। স্পেসিং, লাইন স্পেস, লাইনের মধ্যে স্পেস যেটা রয়েছে এই যে দেখুন, ধরুন এরপরে আপনি স্পেস দেবেন, তারপর আপনি স্পেস লাইন স্পেসিং মানে লাইনের দুটো লাইনের মধ্যে কতটা গ্যাপ হবে সেটা আপনারা ঠিক করবেন। ব্যাস এই ছিল পেজ লেআউটের কাজ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ততক্ষণ জন্য গুড বাই।